আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আশা করি সকলেই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি চলে এসেছি কুষ্টিয়া জেলার লাহিনী বটতলা এলাকায় সকলের সুপরিচিত আরিফ মামার চায়ের দোকানে। অনেক জায়গায় অনেকের কাছে তার সুনাম শুনে চলে এলাম আরিফ মামার দোকানের বিখ্যাত সেই দুধের সর দিয়ে তৈরি চা আর পুরা পাউরুটি খেতে। কুষ্টিয়া শহরে গাড়ি ও অসংখ্য মানুষের ভিড় ঠেলে অনেকে শুধু এই বিখ্যাত চায়ের স্বাদ গ্রহণ করতে ছুটে চলে আসেন আরিফ মামার চায়ের দোকানে। আমিও চলে এলাম আজ এ ব্যতিক্রমী চা খেতে। আরিফ মিয়া লোক মুখে প্রচার পেয়ে হয়ে ওঠেন আরিফ মামা। ব্যতিক্রমী চা বিক্রি করার জন্যই ভালোবেসে মানুষ তাকে আরিফ মামা বলে ডাকতে শুরু করে। এখন সে আরিফ মামা নামেই পরিচিত। আপনারাও যদি কেউ এই বিখ্যাত চা আর পুরা পাউরুটি খেতে চান, তাহলে কুষ্টিয়া চলে আসুন এবং স্বাদ গ্রহণ করুন সেই বিখ্যাত চা ও পুরা রুটির। সত্যি চা খেয়ে অনেক স্বাদ ও অনেক মজা পেলাম, যেমন মনে করেছিলাম তার থেকে অনেক বেশি টেস্টি পেয়েছি। স্পেশাল ভাবে চা বানানো হয়েছে, যা দুধের সর দিয়ে তৈরি করা হয়েছে। স্বাদটা অন্যান্য চায়ের থেকে অনেকটাই ভিন্ন ছিল, আমার কাছে অনেক ভিন্ন মনে হয়েছে। সাথে আগুনে পোড়া পাউরুটি দিয়ে চা খাওয়া সত্যি দারুণ লেগেছে। আর দেরি না করে আপনারা যে যেখানে আছেন সেখান থেকে চলে আসুন, ফ্রি সময় হাতে নিয়ে আপনারা চলে আসুন কুষ্টিয়া শহর, কুষ্টিয়াতে লাহিনী বটতলার পাশে।